যখন মানুষ খেতে পাচ্ছে না খাদ্যের অভাব চলছে সেই সময় তাকে 43 প্রকার পদ দিয়ে খাওয়ানো হচ্ছে বন্ধুগণ ডালের দাম অনেক বেশি তেলের দাম অনেক বেশি কাঁচা মরিচের দাম অনেক বেশি আটার দাম আরো বেশি এমনকি আপনার যে ব্রয়লার মুরগির দাম কম ছিল সেই ব্রয়লার মুরগির দামও এখন অনেক বেড়ে গেছে তাই না ডিমের দাম বেড়েছে কিন্তু আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মানুষ হাহাকার করছে আপনার টিসিবির যে ট্রাকের আগে আপনার চাল দিত আটা দিত ডাল দিত তেল দিত ন্যায্য মূল্যে সেটা বন্ধ করে দিয়েছে সরকার এই সরকার বন্ধ করে দিয়েছে কার্ড যারা কার্ড থাকবে শুধু তারাই কিনতে পারবে এই ধরনের একটা নিয়ম চালু করেছে ফলে সাধারণ মানুষ যারা সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত নয় তারা এই চাল ডাল ন্যায্য মূল্যে কিনতে পারছে না এবং এই ট্রাকের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন যে চট্টগ্রামে কয়েকদিন আগে দুইজন বৃদ্ধ মানুষ তারা অজ্ঞান হয়ে পড়ে গেছেন এই অবস্থা একটা দেশে চলছে সারা দেশের মানুষ এখন খাদ্যের একটা অভাবের মধ্যে পড়ে গেছে বন্ধুগণ ঠিক না অথচ আমাদের দেশের অবৈধ ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে আমাদের রাষ্ট্রপতির দেশের বাড়িতে কিশোরগঞ্জে হাওড় অঞ্চলে গিয়েছিলেন আমরা পত্রিকায় দেখলাম যে সেখানে তাকে 23 প্রকারের মাছ এবং অন্যান্য আপনার গোশত খাসির গোশত গরুর গোশত হাঁসের গোশত সব মিলিয়ে প্রায় 43 পদের তরকারি রান্না করে তাকে খাওয়ানো হয়েছে এটা একটা উপহাস সাধারণ মানুষের সঙ্গে যখন মানুষ খেতে পাচ্ছে না খাদ্যের অভাব চলছে সেই সময় তাকে 43 প্রকার পদ দিয়ে খাওয়ানো হচ্ছে বন্ধুগণ এই দেশে আজকে সারা দেশে এই সরকার যারা নির্বাচিত হয়ে আসেনি জোর করে ক্ষমতা দখল করেছে সেই 2014 সালে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তারা পার্লামেন্ট সরকার গঠন করেছে পরবর্তীকালে 2018 সালে আগের রাতেই নির্বাচনের একটা তামাশা বানিয়ে সব ভোট কেটে নিয়ে তারা আবার সরকার গঠন করেছে